এডিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল, পিছিয়ে নেই আইপিএফটিও। শনিবার আম্বাসা মহকুমার বাগমারা এসবি স্কুলের মাঠে আইপিএফটি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় উপস্থিত ছিলেন আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। এদিনের যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 46 পরিবারের 110 জন ভোটার আইপিএফটি দলে যোগদান করেন। পাহাড় দখলের লড়াইয়ে ময়দানে নেমেছেন সবকটির রাজনৈতিক দল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তাই সময় নষ্ট না করে নিজেদের মতো করে প্রচার সারছেন রাজনৈতিক দলগুলি। বিরোধী দলে ভাঙন ধরিয়ে নিজেদের শক্তি বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে সবকটি রাজনৈতিক দলের নেতারাই। পিছিয়ে থাকতে চাইছে না আইপিএফটিও। শনিবার আম্বাসা মহকুমার বাগমারা এসবি স্কুলের মাঠে আইপিএফটি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। সভায় 46 পরিবারের 110 জন ভোটার আইপিএফটিতে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করেন মেবার কুমার জমাতিয়া। আমাদের এখানে জয়েনিং প্রোগ্রাম, আমরা এখানে পেয়েছি 46 ফ্যামিলি এবং আমাদের 110 ভোটার সিপিএম বিজেপি আইএনপিটি ছেড়ে আজকে আমাদের আইপিএফটিকে যোগদান দিয়েছে। আমি পার্টি সম্পাদক হিসেবে এবং ব্যক্তিগত হিসেবে ওনারাকে আমরা। মেবার কুমার জমাতিয়া বলেন, প্রায় প্রত্যেক দিনই বিজেপি সিপিআইএম ও আইএনপিটি ছেড়ে ভোটাররা আইপিএফটিতে যোগ দিচ্ছে, তাই এবার এডিসি নিয়ে আশাবাদী আইপিএফটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।